প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশের পাটকে একসময় সোনালি আঁশ বলা হতো, কিন্তু আজকে এই ফসলটি প্রায় ধ্বংসের পথে। যাই হোক, কৃষক নিজের প্রয়োজনেই হোক বা দেশের প্রয়োজনে হোক, এর পুরো পাট চাষ করে যাচ্ছে। কিন্তু এই যে দেখা যায় যে রাশি রাশি পাট গাছ, এই পাট গাছে এই যে দেখেন সাদা সাদা কি হয়েছে, প্রচুর রাশি রাশি পাট গাছ এখানে এই মাঝে মাঝে দেখা যায় সাদা সাদা হয়ে গেছে। এটা কী জন্য হয়েছে কৃষক কিন্তু জানে না। যদি কোনো ভাই বা বন্ধু এই বিষয়ে কৃষিবিদ থাকেন কেউ, তাহলে কমেন্ট বক্সে মন্তব্য করে আমাদেরকে জানিয়ে দিলে কৃষক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।